बॉलीवुडेर ख्यातिमान दुई नायिका रानी और काजोल जारा सम्पर्के खालातो बोन ता होयतो आपनारा अनेकेई जानेन, किन्तु रियल लाइफे तादेर मध्यकार सम्पर्कटा केमन ता होयतो आपनारा अनेकेई जानेन ना। किन्तु तादेर सम्पर्कटा एतटाई खराब छिलो जे शुनले होयतो आपनार विश्वास नाओ होते पारे। बंधुरा भिडियोटी शुरू करार आगे आपनी जदि रानी और काजोलेर एकजन फैन हुए थाकें तबे अवश्य भिडियोटीते एकटी लाइक दिए शेष पर्यन्त देखबेन। नायिकादेर रेशारेशि बलिउडे प्राय समयई आलोचनार शिरोनामे थाके, सेई तालिकाय आछेन काजोल एबं रानी मुखोपाध्याय। এই দুই অভিনেত্রী সম্পর্কে খালাতো বোন, কিন্তু একটা সময় অবধি তাদের সম্পর্ক মোটেও মধুর ছিল না। তাদের বিবাদে যশ রাজ ফিল্মসের বড় ভূমিকা আছে বলে শোনা যায়। যতদিন এই প্রযোজনা সংস্থার প্রধান ছিলেন যশ চোপড়া, ততদিন নায়িকা হিসাবে কাজল ছিলেন তাদের অন্যতম সেরা পছন্দ। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, ইয়ে দিল লে গাই, ফানা সহ বহু ছবিতে নায়িকার ভূমিকায় ছিলেন কাজল। কিন্তু চিত্রটা বদলে যায় যখন সংস্থার কার্যভার গ্রহণ করেন যশ পুত্র আদিত্য চোপড়া। আদিত্য চোপড়ার সঙ্গে রানীর প্রেমের সম্পর্কের জন্য নাকি মাসুল দিতে হয়েছে কাজলকে, কারণ রানীর প্রভাবে নাকি কাজলের থেকে মুখ ফিরিয়ে নেয় যশ রাজ ফিল্মস। কারণ এর শিকড় অবশ্য লুকিয়েছিল আরও গভীরে। ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, কাজল নাকি চাননি কোচ কোচ হোতা হে ছবিতে রানী সুযোগ পাক, কিন্তু আদিত্য চোপড়ার কথাই রানীকে নিয়েছিলেন করণ জোহর। সুপারহিট এই ছবিতে কাজল মূল নায়িকা হলেও রানীর অভিনয় দর্শকদের মনে দাগ কেটেছিল। ইন্ডাস্ট্রিতে নায়িকা হিসাবে পরিচিতি পেয়েছিলেন তিনি। এই ছবির সুবাদে ধীরে ধীরে রানী জায়গা করে নেন বলিউডে। ক্যারিয়ারের মধ্য গগনে থাকার সময়েই বিয়ে করে অভিনয় প্রায় ছেড়ে দেন কাজল। সেই সময় রানী নিজের জায়গা আরও মজবুত করে নেন বলিউডে। যশ রাজ ফিল্মসে আদিত্যর প্রভাব বাড়তে রানী তাদের ছবিতে নায়িকা হতে থাকেন। যদিও প্রথম দিকে চোপড়া পরিবার বিবাহিত আদিত্যর সঙ্গে রানীর সম্পর্ক মেনে নিতে পারেনি। নায়িকা হিসাবে যশ চোপড়ার পছন্দ ছিলেন কাজলই, ফলে বাবা ছেলের সম্পর্ক প্রায় ভেঙে গিয়েছিল। কিন্তু শেষ অবধি আদিত্য চোপড়ার জেদের কাছে হার মানতে বাধ্য হয় পরিবার। 2014 সালে বিয়ে হয় আদিত্য রানীর। এরপর যশরাজ ফিল্মসের দরজা কার্যত বন্ধই হয়ে যায় কাজলের জন্য। এমনকি জব তক খাই জান ছবির প্রিমিয়ার শোতেও ডাক পাননি তনুজা কন্যা। তিক্ততা এতটাই চরমে পৌঁছেছিল রানীর বিয়েতেও দেখা যায়নি কাজলকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিক্ততার তীব্রতা হয়তো কিছুটা প্রশমিত হয়েছে। আগে প্রকাশ্য দুই বোন একে অন্যের প্রসঙ্গে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকতেন, এখন দুজনে আড়ালেই রাখেন সব রকম তিক্ততা। তবে কুছ কুছ হোতা হ্যায় ছবির 20 বছর পূর্তি উপলক্ষে গত বছর একটি টেলিভিশন শোতে হাজির ছিলেন কাজল, শাহরুখ, রানী। সেখানে কাজলকে ধন্যবাদ জানান রানী, বলেন ক্যারিয়ারের শুরুতে কঠিন সময়ে তার পাশে ছিলেন দিদি কাজল। তবে কাজল নিজস্ব ভঙ্গিতে হাসতে হাসতে বলেন তার মনেই পড়ছে না রানীকে কবে তিনি সাহায্য করেছেন, কারণ তার কথায় রানীর কোনোদিন সাহায্য নেওয়ার প্রয়োজনই হয়নি। ক্যারিয়ারের প্রথম দিকের সিনেমা কুছ কুছ হোতা হে সিনেমার প্রথম শটেই নাকি তারকা সুলভ শট দিয়ে বাজিমাত করেছিলেন সপ্তদশী রানী। তো প্রিয় দর্শক, নায়িকা হিসাবে রানী ও কাজলের মধ্যে কাকে আপনার সবচেয়ে ভালো লাগে কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।